নমস্কার। আসন্ন লোকসভা নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ফর্ম হচ্ছে ইনফরমেশন ফর স্ক্রুটিনি অফ 17 এর রেজিস্টার। এই ফর্মটি কিভাবে পূরণ করব আজকে আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে। এছাড়াও দেখে নেব এই ফর্মটি কতগুলি পূরণ করতে হবে এবং কিভাবে আরসিতে জমা করতে হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইনফরমেশন ফর স্ক্রুটিনি অফ 17 এর রেজিস্টার। 17 এর রেজিস্টার অর্থাৎ ভোটার রেজিস্টার, যেটা সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকবে। তার স্ক্রুটিনি সংক্রান্ত কিছু তথ্য এই ফর্মের মধ্যে উল্লেখ করতে হবে পিআরওকে। কী কী আছে দেখে নেব। প্রথমে আছে নাম্বার অ্যান্ড নেম অফ এসি, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নম্বর এবং নাম। এখানে 76 নম্বর নম্বর করা হয়েছে। পিসি যদি চায় তাহলে পিসির নম্বর নাম উল্লেখ করে দেবেন। পোলিং স্টেশনের নম্বর নাম উল্লেখ করা আছে। এরপরে দেখুন তিনটি কলম আছে। প্রথম রোতে যেটা আছে নাম্বার অফ চ্যালেঞ্জ ভোট। আপনার বুথে যদি চ্যালেঞ্জ ভোট হয়ে থাকে তাহলে সেই সংখ্যা এখানে উল্লেখ করবেন, না হলে নীল লিখবেন। প্রক্সি ভোট বা সিএসভি ক্লাসিফাইড সার্ভিস ভোটার যদি এসে থাকে বা প্রক্সি ভোট যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে সংখ্যা লিখবেন, নচেত নীল লিখবেন। নাম্বার অফ ইলেক্টার্স ভোটেড উইথ ফোটো ভোটার স্লিপ ইস্যুড বাই কমিশন। ইলেকশন কমিশন থেকে যে ভোটার স্লিপ প্রদান করা হয় ভোটারদের, পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার উল্লেখ থাকে তার মধ্যে এবং ভোটারের চিত্র প্রদর্শিত থাকে ওই ভোটার স্লিপের মধ্যে। ওই ভোটার স্লিপ দেখিয়ে কেউ যদি ভোট দিতে আসে, তাই এমন কতজন ভোটার স্লিপ দেখিয়ে ভোট দিতে এসেছিল সেই সংখ্যাটা এখানে উল্লেখ করতে হবে। আমরা এখানে দেখুন নীল লিখেছি। এখানে নীল লেখার একটি কারণ হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে যে ভোটার স্লিপ দেখিয়ে ভোট দেওয়া দেখান ভোট দেওয়া যাবে না। ইলেকশন কমিশন এটা স্ট্রিক্ট এটাকে ব্যান্ড করে দিয়েছে যে এই ভোটার স্লিপ কিন্তু আইডেন্টিটি প্রুফ নয়, এটা দেখিয়ে কোনোভাবেই ভোট কর্মীদের ভোটারকে ভোট দিতে অ্যালাউ করা যাবে না। চার নম্বরে বলা হয়েছে নাম্বার অফ ভোটার্স হু ভোটেড উইথ অল্টারনেটিভ ডকুমেন্ট, এপিক ছাড়া। ইলেকশন কমিশন নির্ধারিত যে আরও অন্যান্য ডকুমেন্টের তালিকা থাকে, সেই অন্যান্য ডকুমেন্ট দেখিয়ে কতজন ভোটার ভোট দিতে এসেছিলেন, তো আমরা সংখ্যাটা লিখেছি 19। আচ্ছা, পাঁচ নম্বরে হচ্ছে নাম্বার অফ ইলেকটার্স এক্সারসাইজড দেয়ার রাইট অফ নট টু ভোট। কিছু ভোটার এমন হয় যারা বুথে আসবেন, সমস্ত ফর্মালিটিস হবে, অর্থাৎ আঙুলে কালি লাগানো পর্যন্ত সব কিছু ঠিকঠাক থাকবে, তারপরে এমনও হতে পারে যে সেই ভোটার বললেন যে আমি কাউকে ভোট দেবো না। তো এমন যদি সিচুয়েশান যদি হয়ে থাকে, কতগুলি সিচুয়েশান এমন অ্যারাইজ করেছে আপনার বুথে, সেই সংখ্যাটা এখানে উল্লেখ করে দিতে হবে। তো আমাদের ক্ষেত্রে নীল, কোনো এরম কেস অ্যারাইজ করেনি তাই নীল লিখেছি। ওভারসিজ ইলেকটার্স যারা ভোট করেছে, যারা ভোট দিয়েছে, সেই সংখ্যা এখানে উল্লেখ করেছি নীল। আচ্ছা, নাম্বার অফ ইভিএমস ইউজড, এটা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার অফ ইভিএমস ইউজড গিভ টোটাল নাম্বার ইন পোলিং স্টেশন। এখানে নর্মাল কন্ডিশনে একটা ইভিএমই কাজ হবে, কিন্তু যদি সাবসিকুয়েন্ট পোল হয় বা যদি আপনার ইভিএম ম্যালফাংশন করে, সেই ক্ষেত্রে কতগুলি ইভিএম প্রয়োজন হয়েছে সেই সংখ্যাটা এখানে লিখে দিতে হবে। এখানে দেখুন ইভিএম মানে হচ্ছে কিন্তু সিইউ এবং বিইউ, তাহলে সেই সংখ্যাটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। দেখুন আমাদের ক্ষেত্রে একটা, আর যদি একাধিক ইউজ হয় তাহলে সেটা আমরা এখানে দুই লিখেছি, দুটো ইউজ হয়েছে, এটা অবলিক দিয়ে দুই করা হয়েছে। আট নম্বরে বলছে ওয়েদার ইভিএম ওয়াজ চেঞ্জড অর রিপ্লেসড, ইভিএম চেঞ্জ করা হয়েছে কি না সেটা উল্লেখ করতে হবে। ইয়েস হলে ইয়েস, নো হলে নো। যদি ইভিএম চেঞ্জ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কোন সময় ইভিএমটা চেঞ্জ হয়েছে সেই টাইমটা এখানে উল্লেখ করতে হবে। আমরা টাইমটা উল্লেখ করেছি 9:42 AM। রিজন অফ চেঞ্জিং ইভিএমস, ইভিএম কেন চেঞ্জ হয়েছে, আমরা উত্তরে লিখেছি বিইউ বা সিইউ ম্যাল ফাংশন করেছিল, আইদার বিইউ বা আইদার সিইউ, মানে যেটা আপনার জন্য প্রযোজ্য হবে সেটা এখানে লিখবেন। 11-তে বলা হয়েছে যে টোটাল এএসডি ভোটার, কতজন এএসডি ভোটার বা কতজন এএসডি ভোটার লিস্টে ছিল। টোটাল এএসডি ভোটার ইন দ্য রোল অফ দ্য পার্ট, আমরা এখানে দেখুন লিখেছি 11 জন এএসডি ভোটারের তালিকা ডিসি থেকে দিয়ে দেওয়া হয়েছিল। এই 11 জনের মধ্যে কতজন ভোট দিতে এসেছিল, 12 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে এই 11 জন এএসডি ভোটারের মধ্যে কতজন ভোট দিতে এসেছিল, তো আমরা লিখেছি নীল। অর্থাৎ এখানে যদি আপনার এসডি ভোটার লিস্ট যেটা দেওয়া হয়েছে আপনাকে, সেই লিস্ট থেকে যদি কেউ ভোট দিতে আসে সেই সংখ্যাটা 12 নম্বর রোতে লিখতে হবে। 13 হচ্ছে পার্সেন্টেজ অফ এসডি ইলেকটার্স টার্নড আপ টু ভোট, তাহলে এই 11 জনের মধ্যে কতজন ভোট দিতে এসেছিল সেই সংখ্যাটা আপনাকে শতাংশতে কনভার্ট করতে হবে এই পজিশনে। তো আমাদের যেহেতু কেউ আসেনি তাহলে 0% এসডি ভোটার ভোট দিতে এসেছিল। আচ্ছা, 14 নম্বর হচ্ছে এনি ইনসিডেন্স অফ ভাইলেন্স, কোনো ভাইলেন্স হয়েছে কিনা সেই সেটা ইয়েস অর নো আকারে লিখতে হবে। পোল ইন্টারাকশন হয়েছিল কিনা ডিউ টু এনি রিজন, আমরা দেখুন এখানে ইয়েস লিখেছিলাম আর ব্র্যাকেটে দিয়েছি ইভিএম ম্যাল ফাংশন, ইভিএম ম্যাল ফাংশনের জন্য পোল ইন্টারাকশন হয়েছিল তাই এখানে আমরা ইয়েস দিয়েছি।
আপনাদের কেসে আপনারা নো দিতে পারেন, বা ইয়েস হলে ইয়েস এবং ইয়েস হলে সেই কারণটা ব্র্যাকেটে দিয়ে দিতে হবে। 15 নম্বরে বলা হয়েছে যে কতজন এজেন্ট মকপোলের সময় প্রেজেন্ট ছিল। মকপোলের সময় প্রেজেন্ট ছিল, দেখুন আমরা দিয়েছি এখানে মকপোলের সময় প্রেজেন্ট ছিল 3 জন, আর নাম্বার অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট ডিউরিং পোল 4 জন দিয়েছি। এখানে দেখবেন পোলিং এজেন্ট সারাদিন ধরে বুথ থেকে বেরোবে আবার প্রবেশ করবে, তো আপনি ম্যাক্সিমাম যতজন এজেন্ট আপনার বুথে পোল চলাকালীন চলাকালীন কোনো একটি নির্দিষ্ট টাইমে ছিল সেই সংখ্যাটা আপনি উল্লেখ করবেন, ম্যাক্সিমাম সংখ্যাটা এখানে উল্লেখ করতে হবে। আচ্ছা, 17 নম্বর হচ্ছে এনি সিগনিফিক্যান্ট ইভেন্ট রিপোর্টেড টু অবজারভার ডিও অর আরও ডিউরিং পোল ইয়েস অর নো, যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা যেটা ঘটেছে যেটা আপনাকে অবজারভার বা রিটার্নিং অফিসারকে জানাতে হয়েছে, তো এরকম কোনো ঘটনা হয়ে থাকলে সেটা ইয়েস বা নো আকারে আপনাকে ফিল আপ করতে হবে বা লিখতে হবে। আচ্ছা, 18 নম্বর পয়েন্টটা বলছে যে 17-এর রেজিস্টারের রিমার্কস কলমে এপিকে লাস্ট 4টি ডিজিট লেখা হয়েছে কিনা, বা অল্টারনেটিভ ডকুমেন্টে লাস্ট 4টি ডিজিট লেখা হয়েছে কিনা। দেখুন, অ্যাজ পার লেটেস্ট পিআরও হ্যান্ডবুক সেখানে পরিষ্কার লেখা আছে যে যে সকল ভোটাররা এপিক নিয়ে ভোট দিতে আসবেন সেক্ষেত্রে শুধু ইপি লিখলেই হবে, এপিক নম্বরের লাস্ট 4টি ডিজিট লেখার প্রয়োজন নেই। কিন্তু শুধুমাত্র অল্টারনেটিভ ডকুমেন্টের ক্ষেত্রে সেই নির্দিষ্ট ডকুমেন্টের নম্বর যেটা থাকবে তার লাস্ট 4টি ডিজিট লিখতে হবে। তো এখানে দেখুন আমরা সেই কারণে এখানে লিখেছি ইয়েস অনলি অল্টারনেটিভ ডকুমেন্টস ব্র্যাকেটে লিখে দিয়েছি। 19-এ বলা হয়েছে নাম্বার অফ ব্লাইন্ড ভোটার যারা বেল ব্যবহার করে ভোট দিয়েছে, তো এরকম কেস আমাদের বুথে ছিল না তাই নীল লিখেছি। দেখুন, ব্লাইন্ড আর ইনফার্ম ভোটার যারা কম্পেনিয়ান বা সঙ্গী দিয়ে ভোট দেবেন তারা আলাদা, আর ব্রেল ব্যবহার করে ভোট দেওয়া কিন্তু বিভিন্ন জিনিস। তাহলে এই ক্ষেত্রে ব্রেল ব্যবহার করেছে, কেউ ব্যবহার করেনি আমাদের বুথে আমরা ধরে নিয়েছি তাই এখানে নীল লিখেছি। ইডিসি ভোটার কতজন ভোট দিয়েছে, আমরা লিখেছি 5 জন। আচ্ছা, প্রেসাইডিং অফিসারের ডায়েরি 13 নম্বর পয়েন্টে কিন্তু ইডিসির সংখ্যাটা উল্লেখ করা আছে, সেই সংখ্যাটা আর এই সংখ্যাটা যেন ম্যাচ করে। আর 21-এ বলছে ওয়েদার কিউ কন্টিনিউড আফটার 6 PM, ভোট শেষ হচ্ছে 6টার সময়, সন্ধ্যা 6টার সময়, তো 6টার পরে লাইনে যদি কোনো ভোটার দাঁড়িয়ে থাকে ভোট দেওয়ার জন্য, বা আপনাকে বুথ স্লিপ কিউ স্লিপ যদি আপনি যদি প্রদান করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে ইয়েস লিখবেন, যদি কিউ স্লিপ না প্রদান করে থাকেন তাহলে এখানে নো লিখবেন। নিচে দেখুন প্রেসাইডিং অফিসার স্বাক্ষর করেছেন, বুথের নম্বর এবং নাম দিয়েছেন, ডেট দিয়েছেন, ডিস্টিংগুইশিং মার্ক দিয়েছেন। তাহলে এই হচ্ছে ইনফরমেশন ফর স্ক্রুটিনি অফ 17-এর রেজিস্টার পূরণ করার পদ্ধতি। এই ফর্মটি এক কপি আপনাকে পূরণ করতে হবে এবং নির্দিষ্ট খামে পুড়ে আরসিতে জমা দিতে হবে। আরেকটি অতি গুরুত্বপূর্ণ জিনিস বলে দিই এখানে, দেখুন এই ফর্মটি জেনারেলি লোকসভা নির্বাচন 2024-এ কোথাও বলা নেই যে এটি কোন প্যাকেটে করে আরসিতে জমা করবেন, কিন্তু যদি এই ফর্মটি ফর্মের বুকলেটে থাকে তাহলে আপনাকে এটা পূরণ করতে হচ্ছে, এবং যদি ফর্মের বুকলেটে থাকে তাহলে সেই ক্ষেত্রে এর দরুন যে খামটা প্রয়োজন সেই খামটাও আপনাকে ডিসি থেকে দিয়ে দেওয়া হবে, এবং যে 6টি প্যাকেট আছে, ফার্স্ট প্যাকেট, সেকেন্ড প্যাকেট, থার্ড, স্ট্যাটরি, নন স্ট্যাটরি ইত্যাদি ইত্যাদি, তার উপরের অংশে নিশ্চয়ই কোনো একটি খামে লেখা থাকবে 17-এর রেজিস্টার স্ক্রুটিনি ফর্মটি কোন ফর্মে প্রবেশ করাতে হবে আপনাকে। তো ওই লেখা দেখে আপনাকে উক্ত খামের মধ্যে এই 17-এর রেজিস্টারের স্ক্রুটিনির ফর্মটির যে খাম সেটিকে প্রবেশ করিয়ে দিতে হবে। যদি কোনো খামে কিছু না লেখা থাকে সেই ক্ষেত্রে আপনারা 5th প্যাকেটে এই খামটি পুড়ে দেবেন। তাহলে এই হচ্ছে আপডেট। সমস্ত ইলেকশন সংক্রান্ত ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন, পিডিএফ কপি ডাউনলোড করতে পারেন উক্ত ভিডিওর ডিসক্রিপশন বক্সের থেকে লিঙ্ক সংগ্রহ করে। তাহলে এই হচ্ছে আপডেট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।